ভোটের আগেই বিজয় উল্লাস সেরে নিলেন তৃণমূল প্রার্থী। প্রতীকী লক্ষ্যের ভাণ্ডার মাথায় নিয়ে মহিলাদের সঙ্গে কোমর তোলালেন প্রার্থী। ভোট প্রচারে এসে এইভাবেই ধরা দিলেন তৃণমূল প্রার্থী। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রত্যেক দলের প্রার্থীরা জিততে কিন্তু এক প্রকার আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। জনসংযোগ স্বার্থে পাড়ায় পাড়ায় চষে বেড়াচ্ছেন তারা, কেউ পায়ে হেঁটে তো কেউ আবার হুট খোলা গাড়িতে করে প্রচারে ঝড় তুলছেন। কিন্তু এইসবের মাঝে শাসক দলের এক প্রার্থীকে প্রচারের মাঝে বিজয় উল্লাসে দেখা গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভোটের আগেই তিনি নিশ্চিত যে তিনি জয়ী হচ্ছেন। মঙ্গলবার সকালে বিষ্ণুপুর লোকসভার ওন্দার দামোদরবাটি গ্রামে ভোট প্রচারে এসে মহিলাদের নিয়ে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। লক্ষ্যের ভাণ্ডার মাথায় নিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি। সুজাতার সঙ্গে তাল মেলালেন এলাকার মহিলারাও। মঙ্গলবার নাচতে নাচতে সুজাতা বলছেন যে এই হলো উচ্ছ্বাস, জয়ের উচ্ছ্বাস। গ্রামের মহিলারা লক্ষ্যের ভাণ্ডারের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে। যেভাবে বিষ্ণুপুরের মানুষ তাকে আশীর্বাদ করেছেন, তারা বুঝতেই পারছেন জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এই উল্লাসকে আগাম জয়ের বিজয় উৎসব বলে তিনি কিন্তু মেনে নিয়েছেন। কি বলছেন সুজাতা মণ্ডল, শোনাবো আপনাদের। মমতাদির প্রতি সমর্থনের কারণ মেয়েরা সবসময় ইমানদারি বোঝে, তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল টাকা লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়ে মেয়েদের যে সম্মান সুরক্ষিত দিয়েছেন, সুরক্ষা করেছেন এবং সম্মানে বর্ধিত করেছেন, তাই বাংলার এবং আমার বিষ্ণুপুর লোকসভার একটি মহিলার ভোটও তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোথাও যাবে না। এমন কি আপনি নিশ্চিত জেনে রাখুন, 1 এপ্রিল থেকে দিদির দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত টাকাটা বিজেপি সিপিএম এর বাড়ির যারা লোক, যারা বিজেপি সিপিএম করে, তাদের বাড়ির বউরাও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তাদের বাড়ির কর্তাদের এপ্রিল ফুল বানাবে। এটাই দিদির চমক। এই উল্লাস আগামী 4 জুনের বিজয় উল্লাসের, কারণ ওনার মাটিতে বিজেপি বারবার জিতে মানুষের জন্য কোনো কাজ করেনি এবং মানুষকে দিনের পর দিন ঠকিয়েছে। বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী, তিনি বিদায়ী সাংসদ 10 বছরের, কেন্দ্রীয় সরকারের লাস্ট 5 বছরের সাংসদ হওয়া সত্ত্বেও সারা বিষ্ণুপুর লোকসভা 7টি বিধানসভা জুড়ে এবং এই ওনা বিধানসভা জুড়েও কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে থাকেননি, কর্মীদের ফোন পর্যন্ত ধরেননি। তাই এবার বিষ্ণুপুর লোকসভার মানুষ এবং ওনা বিধানসভার মানুষ শপথ নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলি এবারে ফুটবে এবং বিজেপি বিদায়ী হবে এবং বিষ্ণুপুর লোকসভার ওনা বিধানসভার জনতার গর্জন বাংলা বিরোধী বিজেপি সিপিএম এর বিসর্জন। দলের নেতা কর্মীদের নিয়ে দামোদর বাটি পঞ্চা সহ একাধিক গ্রামে ঘুরে প্রচার করলেন সুজাতা। পাল্টা কটাক্ষ করে তৃণমূল প্রার্থী সুজাতাকে আসল নাচ দেখাতে আমন্ত্রণ জানালেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। তিনি বলেন, নাচুন নাচুন, শরীর ভালো থাকবে, আসলে নাচ তো বিজেপি দেখাবে আগামী 4 জুন, সেই দিন ওনাকে আমন্ত্রণ জানানো হবে আমাদের সঙ্গে নাচার জন্য। আপনাদের শোনাবো অমরনাথ শাখার কথাও। উপকার ভালোভাবে নাচলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, উনি সেই নাচটা নাচতেন। আসল নাচ আগামী 4 তারিখ ভারতীয় জনতা পার্টি নাচবে, উনাকে আমরা আমন্ত্রণ করব যে উনিও যেন সেই নাচে এসে সামিল হয়ে নাচটা দেখিয়ে দিন। লোকসভা ভোটের প্রচারে নেমে বিভিন্ন সময় তাকে কিন্তু বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। প্রচারের ফাঁকে কখনো সেলুনে ঢুকে তিনি খদ্দেরের চুল কেটেছেন, তো কখনো আবার গৃহস্থের রান্নাঘরে ঢুকে কাঠের উনুনে রান্নাও করেছেন। এবার সেই রকমভাবেই এক অন্য রূপে ধরা দিলেন সুজাতা। এর আগে 18 এপ্রিল প্রচারের মধ্যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তার স্ত্রীকে কটাক্ষ করেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা বলেছিলেন যে সিপিএম এবং বিজেপি তৃণমূলের হয়ে তারা কিন্তু প্রচার করছে, ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলে ভোট দেয়, কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তার বিজেপির পরিবারও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এমনকি বিজেপি প্রার্থীর পরিবারও পাচ্ছে। সিপিএমে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারও নিচ্ছে, এমনকি যারা বিজেপির নেতারা রয়েছেন তাঁদের পরিবার আগে লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে।
তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন। এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের স্ত্রীকে কটাক্ষ করে বলেন, তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য। শিলিগুড়িতে এতদিন তিনি নিতেন, এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন। কি বলছেন সুজাতা, শোনাবো। মমতাদির প্রতি সমর্থনের কারণ মেয়েরা সবসময় ইমানদারি বোঝে, তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড দাবদাহ 43 ডিগ্রি ছুঁয়েছে মাথার উপরে, মানে সূর্যি মামা যেন মানে একদম আগুন ঝরাচ্ছে, কিন্তু মানুষের উচ্ছ্বাস ভালোবাসা, তার সাথে নুনচিনি জল এবং সাদা জল, তার সাথে কোথাও না কোথাও একটু করে মিষ্টি দিচ্ছে এবং সর্বোপরি ওয়ারেস আর লেবু জল, এটা খেয়ে এখন আমাদের তাপমাত্রার সাথে লড়তে হচ্ছে। তবে মানুষের উচ্ছ্বাসে কোনো অসুবিধা হচ্ছে না, মানে কাঁচ মানে জলছাঁকা ভাত, ঠান্ডা ভাত এবং ছাঁচি পেঁয়াজ, কাঁচা পোস্ত, তার সাথে কুচো মাছ, আমার যেটা রেগুলারের মেনু সেটা বলছি, এবং তার সাথে একটু ছাতু মাখা, মানে সারাদিনের মানে ছটফট করা গরমে, আগুন জ্বরা গরমে একটু কোথাও তৃপ্তি কোথাও শান্তি। ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ, ওরা আমার হয়েই প্রচার করছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভাণ্ডার সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে, সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে, এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা সবচেয়ে আগে 1 তারিখে লাইন দিচ্ছেন, তাই তারা আমাদেরই প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার। একদম সবাই সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য, তবে শিলি মানে ওই লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার জন্য, শিলিগুড়িতে এতদিন নিতেন এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন, তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। এই নিয়ে আমার কলিগ নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট পর্ব সম্পন্ন হতে এখনো 1 মাস বাকি থাকলেও ভোটের আগে বিজয় উচ্ছ্বাস মেতে উঠলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি গতকাল ওন্দার যে দামোদরবাটি গ্রামে সেখানে প্রচারে যান, দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রচার সারার সাথে সাথে তিনি কিন্তু ওখানে রীতিমতন উত্তাল নাচে নেচে উঠলেন বাজনার সাথে। তিনি বললেন যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ অলরেডি তৃণমূলকে রায় দিয়ে দিয়েছে, মানে এ যেন এক অকালবোধন। যেখানে ভোট পর্ব সম্পন্ন হতে এখনও 1 মাস বাকি রয়েছে, সেই ভোট পর্ব সম্পন্নর 1 মাস আগেও এখানেই কিন্তু নেচে উঠলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি জানান যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাটি অনেকটাই শক্ত, তাই এইবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে জিত তার কিন্তু কোনো অন্যতা হবে না। তাই তিনি কর্মী সমর্থকদের সাথে এবং ওখানকার এলাকার যারা নবীন প্রবীণ সকল স্তরের মানুষ সবার সাথে হাত ধরে তিনি কিন্তু উত্তাল নাচে নেচে উঠলেন। এখন ভোট পর্ব সম্পন্ন হতে 1 মাস বাকি থাকে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।